তোমার কি হয়? আমার কাকা হয়। হুমায়ুন ফরিদি সাহেব তোমার কাকা হয়? হ্যাঁ, তো কাকা যখন মারা গেল তখন কি তোমরা দেখতে গেছিলে? তখন আমি এই জায়গায় ছিলাম না, আমি ছিলাম দূরে। আচ্ছা, তো বৈরবে ছিলা। তো কাকা যখন জীবিত ছিল কাকার সাথে কি কখনো তোমাদের দেখা হয়েছে? আমার একবার দেখছিলাম, এখানে আসছিল শুটিং করতে, এই অনেক আগে দেখছিলাম। তখন কি তোমাদের সাথে কথা হয়েছে? না, কথা বলিনি, দূরের থেকে দেখছি। দূরের থেকে তার উনির সাথে অনেক লোক তো গেছিল, সামনে যেতে পারতাম না। যেটি হচ্ছে যে তোমার কেমন কাকা হয়? আমার কাকা মানে আপন কাকাই, মানে তোমার আব্বার চাচাতো ভাই এরকম। আচ্ছা আচ্ছা। আর তারপর ফরিদি, হুমায়ুন ফরিদি ভাইয়ের এই গ্রামের বাড়িতে কি আসলে এখনো চলচ্চিত্রের মানুষজন কি আসে, লোকজন আসে ঢাকা থেকে, কেউ কি আসে কখনো? আচ্ছা, কখনো কাউকে দেখো নাই? আচ্ছা, তো এখন যখন ফরিদি ভাই মানে মানে মানুষ যখন কোথাও ঘুরতে টুরতে যাও তখন মানুষ জানে না যে তোমায় তুমি হুমায়ুন ফরিদি সাহেবের ভাষিতা হও বা এরকম কি জানে? জি গায় নায়কের বাড়ির সাথে বাড়ি অনেক মানুষ অনেক কথা কয়, আমাদের বাড়ি তুমিলিয়া মিশন, পরে কেন না হুমায়ুন ফরিদির বাড়ি নায়কের বাড়ি, পরে বলি হাড়ির দিকে থাকি। তোমার চেহারার সাথে কিন্তু ফরিদিবের চেহারা একটা মিল আছে কিন্তু। কালীগঞ্জ বুড়াশাল রোড থেকে এখন এই মুহূর্তে আমরা কিন্তু হুমায়ুন ফরিদির গ্রামের বাড়ির দিকে যাত্রাটি শুরু করেছি, যেটি হচ্ছে তুমুলিয়া ইউনিয়ন। তো আমরা কিন্তু এখন তুমুলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটির পাশ দিয়ে কিন্তু একটি ছোট্ট সরু রাস্তা গেছে, যে রাস্তাটি কিন্তু আমাদের জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদির গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তা। এবং আপনাদেরকে কিন্তু আমরা এই জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদির গ্রামের বাড়িতেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং যেটি হচ্ছে যে 1952 সালে কিন্তু হুমায়ুন ফরিদি সাহেব কিন্তু এই গ্রামেই জন্মগ্রহণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন চাচা, যিনি হয়তো বা হুমায়ুন ফরিদিকে একদমই ছোটোবেলা থেকে দেখেছে, বেড়ে উঠতে দেখেছে বা জন্ম নিতে দেখেছে। আমরা তার কাছ থেকেও কিছু তথ্য জেনে নিব হুমায়ুন ফরিদি সম্পর্কে। তিনি মাছ মারছেন, হুমায়ুন ফরিদির বাড়ির পাশে কিন্তু একটি ছোট্ট নালা থেকে তিনি মাছ মারছেন। ওই পিছন দিক দিয়ে দেখি তো, এটি কিন্তু ভিতরে কিন্তু কিছু কিছু টিনের ঘর কিন্তু আমরা লক্ষ্য করছি, যে এই ঘরগুলোতে হয়তো বা কেউ বসবাসও করে না। আমরা কিন্তু ঠিক হুমায়ুন ফরিদির গ্রামের বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এবং পিছন দিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই তো আমরা মনে হয় আমরা পেয়ে গেছি হুমায়ুন ফরিদি সাহেবের। এগুলো হচ্ছে টোটাল গ্রামের বাড়ি। দেখুন, কিংবদন্তি অভিনেতা নেই। একটু ছোট ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো, ভাইয়া, যেটা হচ্ছে যে ফরিদি ভাইয়ের ঘরটা কোনটা ছিল? এটা হুমায়ুন ফরিদি ভাইয়ের ঘর। তো বন্ধুরা, এটি হচ্ছে কালীগঞ্জের হুমায়ুন ফরিদি সাহেবের বাড়ি। বাংলা চলচ্চিত্র তথা টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে যার আবির্ভাব ছিল, যিনি অকালেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো আমরা চেষ্টা করেছি, যেহেতু এইরকম একজন গুণী অভিনেতার জন্ম এই বাংলাদেশে হয়েছে, কিন্তু কোথায় তার গ্রামের বাড়ি, কোথায় তার জন্ম, এটি আসলে জানার আগ্রহটি আমাদের অনেকের মধ্যেই ছিল, বিশেষ করে আমাদের মধ্যেও ছিল। যে কারণে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে পৌঁছে গেছি কালীগঞ্জের হুমায়ুন ফরিদি সাহেবের এই বাড়িটিতে। এবং বন্ধুরা, যে আমরা যে তথ্যটি জানতে পেরেছি এই বাড়িটিতে যাওয়ার পরে, যে ঘরটি আমরা দেখালাম, এই ঘরটিতে হুমায়ুন ফরিদি সাহেবের যিনি বড় ভাই ছিল, তিনি তার পরিবার সহ এখানে বসবাস করতেন। হুমায়ুন ফরিদি সাহেবের মৃত্যুর কিছুদিন পরে কিন্তু তার বড় ভাইও মারা যায়। আর বর্তমানে হুমায়ুন ফরিদি সাহেবের যে এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিতে ওনার বড় ভাইয়ের ওয়াইফ এবং তার ছেলে বসবাস করে, এবং ছেলের স্ত্রী সহ তারা বসবাস করে।
এবং এই হুমায়ুন ফরিদি বাড়ির হুমায়ুন ফরিদি সাহেবের যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা হচ্ছে সরকার বংশ এবং হুমায়ুন ফরিদি সাহেবের বাড়ির পাশে কিন্তু একটি মসজিদ আছে যে মসজিদটি মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং সাইনবোর্ডে টোটাল লেখাটি আছে যে সরকার বাড়ি জামে মসজিদ এবং এই সাইনবোর্ডটি দেখার পরে কিন্তু আপনারা নিজেরাই আজ করতে পারবেন এবং ধরে নিতে পারবেন এবং অ্যাড্রেসটি টোটালি পেয়ে যাবেন যে হুমায়ুন ফরিদি সাহেবের বাড়ি কোথায়। তার বাড়ি কিন্তু চুয়ারিয়া খোলা কালীগঞ্জ গাজীপুর জেলায় এবং আমরা কিন্তু একটু সামনে থেকেও ওনার বাড়ির পাশ থেকে কিন্তু একটি অনেক বড় একটি ফ্যাক্টরি আছে এবং এই গোটা ফ্যাক্টরিটি টোটালটাই মনে হয় যেন ওনাদেরই আসলে জায়গা ছিল যে জায়গাগুলোতে কিন্তু এই ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে। তো বন্ধুরা আমরা একটু আরেকটু সামনে যেতে চাই যে ওনাদের যারা ভাইরা আছে ভাইদের বাড়িও কিন্তু আশেপাশেই আছেন। আর আরেকটি জিনিস যেটি আমরা এখানকার স্থানীয় কিছু মানুষজনের কাছ থেকে যেতে জানতে পেরেছি যে আসলে হুমায়ুন ফরিদের বাবা সরকারি চাকরি করতেন এবং সরকারি চাকরি করার কারণে সুবাদে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা গেছেন। তো যেটি হচ্ছে বন্ধুরা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেড়ে ওঠাটা আসলে যেখানেই হোক না কেন জন্মস্থানটি হচ্ছে প্রধান। তো হুমায়ুন ফরিদি সাহেবের জন্ম হয়েছে কালীগঞ্জে গাজীপুর জেলা এবং যেটি ঢাকার খুব সন্নিকটের একটি জেলা এবং থানা। আমরা কিন্তু আপনাদেরকে হুমায়ুন ফরিদি সাহেবের বাড়ির চার পাঁচটি ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আরেকটি বিষয় হচ্ছে যে হুমায়ুন ফরিদি সাহেবের বাড়িটি যেটি রয়েছে সে বাড়িটির বারান্দায় যাওয়ার পরে অর্থাৎ আমরা চেষ্টা করেছিলাম ভেতরে প্রবেশ করা যায় কি না, কিন্তু আমরা অনেক ডাকাডাকি করেও কিন্তু কোনো কারোর সাড়া মেলেনি এবং আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে আমরা যেটি দেখেছি বারান্দাতে অনেক ঐতিহ্যবাহী ইজি চেয়ার বা বিভিন্ন রকম সোফা যেগুলো অনেক পুরনো ছিল। এই পাশের বাড়িটি হচ্ছে হুমায়ুন ফরিদি সাহেবের চাচাত্ত ভাইয়ের বাড়ি। আর আরেকটি বিষয় হচ্ছে যে হুমায়ুন ফরিদি সাহেব আসলে খুব একটা গ্রামে আসতেন না, এখানে যদিও তার জন্ম হয়েছে আর এখানকার স্থানীয় মানুষ আসলে ওনার বেড়ে ওঠাটা নিয়ে খুব বেশি একটি তথ্য আমাদেরকে দিতে পারেনি। তাছাড়া হুমায়ুন ফরিদি সাহেবকে কিন্তু সমাহিত করা হয়েছে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে আর তার ভাইয়ের কবরটি কিন্তু এখানে আছেন, যে কারণে আসলে এখানকার মানুষ খুব বেশি ওনার সম্পর্কে তেমন কিছুই বলতে পারেনি। তবে একটি বিষয় কিন্তু আমরা স্পষ্ট হতে পেরেছি এখানকার একজন মুরব্বীর সঙ্গে কথা বলেছি, আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে ছোটোবেলা আসলে হুমায়ুন ফরিদি এত বড় একজন গুণী অভিনেতা হয়ে গেলেন, ছোটোবেলা আসলে তার স্বভাব চরিত্র কীরকম ছিল। তবে এই বিষয়টি কিন্তু আসলে আমরা ছোটোবেলার যে গল্পটি ছোটোবেলার গল্পের সঙ্গে কিন্তু আমরা আসলে উনি ওনার প্রফেশনাল লাইফ থেকে শুরু করে পরবর্তীতে অনেক কিছুর সঙ্গে মিল পেয়ে গেছি। এই মানুষটি আমাদেরকে জবাব দিয়েছেন যে হুমায়ুন ফরিদি সাহেব একটু একরকি টাইপের মানুষ ছিল, খুব ঘাটতেরা টাইপের মানুষ ছিল এবং যা বলতেন তিনি তাই করতেন, যেটি কিন্তু আমরা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং সর্বক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে হুমায়ুন ফরিদি সাহেবের বিভিন্ন ইন্টারভিউগুলো আমরা দেখেছি, বিভিন্ন টক শোগুলো আমরা দেখেছি বা সাক্ষাৎকারগুলোতেও তিনি কিন্তু পরবর্তীতেও কিন্তু আমরা সবসময় দেখেছি তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সাথে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং আমরা এখানে শেষ করছি না, আরও কিছু তথ্য নিয়ে আমরা পরবর্তী ভিডিও প্রকাশ করব। কালীগঞ্জে আরেকজন অভিনেতার বাড়ি সেটা হচ্ছে চিত্রনায়ক ফারুক, তার ভিডিও কিন্তু আমরা প্রকাশ করবো।